দোয়া করা লাগে যে মা ও সুন্নি জমিলে কাদেরি মরনে কে বাদ মেরা লাশা ভি কহেগা আসসালাতু আসসালাম, আয় আল্লাহ আমাকে জীবিত অবস্থা তুমি সুন্নি করে রাখিও, তরিকা হিসাবে আমাকে কাদেরি করে রাখিও, যেদিন মরে যাব যেদিন কবরে যাব যেদিন ফেরেশতাই প্রশ্ন করবে আমাদের নবীকে দেখাবে এইজন কে, সেই দিন যাতে কবরে দাঁড়াইয়া আপনি আমি নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিতে পারি। সম্মানীয় আজকে এই পবিত্র জলসা মুবারকের পেশহার হুজুর কিবলা দামা জিল্লুকুমুল আলী ইলা ইয়াউমিল কিয়ামা, সম্মানীয় উলামায়ে কেরাম, পেয়ারে আশিকিন, মুখলিসিন, মুহিব্বিন, জাকিরিন, ভাই বন্ধু সকল, পর্দার ভিতরে থাকা সম্মানীয় আইমাতৃ সকল, প্রথমে আমি আপনাদেরকে অন্তরের গভীরতার থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভালোভাবেই জানি যে আজকের এই মাহফিলটা কোন ছোটখাটো কম দরজার মাহফিল না, এর মূল কারণ ভাই সংখ্যা না। ভাবতে পারি যে 100 মানুষও বওয়া নাই, মানুষের ভিড় ভাড় নাই, বহুত গ্যাদারিং ও হয় নাই, সংখ্যাগরিষ্ঠতা সত্যর পরিচয় না, বেশি লোকের ভিড় ভাড় হকের পরিচয় না, হকের পরিচয় হইল আল্লাহর প্রেমিক হওয়া, নবীর প্রেমিক হওয়া, আউলিয়াদের গোলামি করা। যদি হকের পরিচয় সংখ্যাগরিষ্ঠতাই হইত, বদরের যুদ্ধে সাহাবা ছিল মাত্র 313 জন, আর ওদিকে ছিল 1000-এর থেকে অধিক। সেম কারবালার টাইমে আমার আলী মাকাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল মাত্র 92 জন, আর ইয়াজিদের পক্ষে ছিল 22,000। তো ইসলামিক এইগুলি ইতিহাসের থেকে বোঝা যায় সংখ্যাগরিষ্ঠতা গ্যাদারিং সত্যতার দলিল নয়। সত্যতার মাপ কাটি যদি বলি তিনটাই বলা লাগবে, আল্লাহর বান্দা হওয়া, নবীর উম্মত হওয়া, আউলিয়াদের গুলামি করা। আর এই কথাটা আমারও না, পিশাব হুজুরেরও না, আলী হোসেন হুজুরেরও না, এই কথাটা যুগে যুগে আউলিয়াই ক্রামের কথা। যেমন নাকি তরিকা, বহু তরিকা আছে, আমরা কয়টা নাম জানি, আমরা কই সাইর তরিকা না, আমরা সাইর তরিকা নাম জানি দেখে, আমরা কি কি জানি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সাইডে আমরা নাম জানি, তাই কই স্যার তরিকা, আরো তরিকা আছে। আবুল হাসান সাজানি রহমাতুল্লাহ আলাইহির একটি তরিকা আছে,
যে তরিকার নাম হইল শাজালি। যুগে যুগে আল্লাহ আল্লাহর রসুল পাওয়া আউলিয়ারা যে পদ্ধতিটা দেখাইছে, যে তরিকাটা দেখাইছে, যে রাস্তাটা দেখাইছে, তরিকা বের হয়ে আইছে। শেষের তরিকা যদি আমি কই মুজাদ্দিদিয়া তরিকা, যেনার পীর আসিল কাদরিয়া তরিকার, নাম আসিল খাজা বাকি বিল্লাহ। খাজা বাকি বিল্লাহর মুরিদ ছিলেন হযরতে শেখ আহমদ সরহিন্দি আল ফারুকি রাহিমাহুল্লাহ। তিনি একটি কথা তিনার মলফুজাতে লিখেছে, সেই কথাটাই আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। তিনার মলফুজাত প্রথম খণ্ডে 228 নম্বর পৃষ্ঠায় লিখেছে যে আউলিয়াদের প্রেমে সময় কাটানো, আউলিয়াদের জন্য টাইম অতিবাহিত করা। তিনি লিখেছে হাজার বছর বিনা অহংকারে যে ইবাদত করা হইব, হাজার বছর এক বান্দা বিনা অহংকারে যদি নফল ইবাদত করে যত সওয়াব পাওয়া যায়, আউলিয়াদের প্রেমে কিছু সময় কাটাইলেই আল্লাহ ওর থেকে বেশি সওয়াব নামে আমলের মাঝে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আউলিয়া ওলি আল্লাহ কি বস্তু, সদ ভাষায় 15 মিনিট সময়ে আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করি। ওলি শব্দের অর্থ যদি আমরা নেই, কমসে কম আরবিতে 25টা অর্থ আহে লফজে ওলি। ওলি শব্দের অর্থ যদি আমরা আরবি শব্দ হয় অর্থ যদি বাই করি কম 25টা অর্থ আহে। ওলি শব্দ হইল অর্থ হইল বন্ধু। এই অর্থটা নিয়েই আলোচনা করি। কার বন্ধু? টাকা পয়সার বন্ধু না। কার বন্ধু? দুনিয়াদারির বন্ধু না। কার বন্ধু? মাটি বাড়ির বন্ধু না। কার বন্ধু? পাপের বন্ধু না। কার বন্ধু? লোভ লালচের বন্ধু না। বন্ধু হইল মাবুদের, মাবুদে যাকে বন্ধু বানায়, যাকে মাবুদে দোস্তি বানায়, যাকে মাবুদে যার সঙ্গে বন্ধুত্ব করে, ওই জমিনে তার নাম হয় ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী তাজদারে কায়নাত সুলতানে কৌন মাকা আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবরা। জগতে বহু লোক তোমরা পাইবা, এমন লোক পাইবা লেবাসও ভালো থাকবে না, দামি কাপড় পরিধান করা থাকবে না, শরীরের চেহারা দেখতেও ভালো থাকবে না, কিন্তু ওদের মুখ দেখিও নূরের একটা ঝলক আছে মুখে। ওকে দেখা তুমি সাধারণ মানুষ মনে করিও না, ওই যদি কসম খায়া আল্লাহর কাছে কোনো বস্তু চায়, আল্লাহ তালাই সঙ্গে সঙ্গে ওর কসম পুরা করবার জন্য প্রস্তুতি নিয়ে নেই। কুরআনের থেকে দুইটি কথা কই, ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দুইজন পরিবার আছে। কয়জন পরিবার? দুইজন। একজনের নাম আছিল হাজরা, একজনের নাম আছিল সারা। সারা থেকে ইসহাক আলাইহিস সালামের জন্ম, আর হাজরা থেকে ইসমাইল আলাইহিস সালামের জন্ম। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। হাজি সাহেব যিনারা আছে, আমাদের হুজুর উমরা হজ করে আইছে, ইনি জানবো হজের মাঝে উমরার মাঝে
হজে তো উমরাতেও একটা বস্তু ওয়াজিব, কি ওয়াজিব? দুইটা পাহাড় আছিল আগে, এখন পাহাড় নাই, একটার নাম আছিল সাফা, একটার নাম আছিল মারওয়া। আল্লাহ কোরআনে কইছে সূরা বাকারা, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা। আল্লাহ কইছে যারা হজ করবে উমরা করবে ওনাদের জন্য অনিবার্য হইল সাফা মারওয়ার চক্কর লাগানি, দৌড়াদৌড়ি করা। পুরুষের জন্য নিয়ম কি? নরমাল হাইড়া গেলে হবে না, অল্প আর্মিরা যে ট্রেনিং দেয় একটা হাঁটার স্টাইল আছে না, অল্প শরীরটাকে ঝাঁকি দিয়া ওইভাবে হাঁটা লাগবে, আর মহিলাদের জন্য নরমাল হাঁটা লাগবে। কেন? কারণ কি? এই কারণটা কই হেরে ওয়া শেষ, আর এই কারণের মাঝেই বুঝবেন ওলি আল্লাহ যে কি বস্তু আর ওলি আল্লাহ যে মানা লাগে। এই যে যে ওলি আল্লাহদের গোলামীর জন্য বয়া আছেন কত যে দামি, এই কোরআনের এই আয়াতের থেকে ইনশাআল্লাহ বুঝে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 95 বছর, কত বছর? 95 বছর। ওনার বিবির বয়স 88 বছর, সতী সন্তান নাই। 95 বছর বয়সে বিবির বয়স 88 বছর, সন্তান আল্লাহ দিল ইসমাইল আলাইহিস সালামের জন্ম, সন্তান আল্লাহ দিল, দিয়া হাইরা আল্লাহ কইল হে ইব্রাহিম তোমার বিবিকে নাও, তোমার সন্তানকে নাও, নিয়া এরকম জায়গায় থইয়া আহ যে জায়গাত কোনো বসতি নাই, গাছগাছনি নাই, মরুভূমি জায়গা, আমার সম্মানীয় ঘরের কাছে থইয়া আসো, আদেশ দিল আল্লাহ। আচ্ছা কোন তো দেহে এমনি সন্তান নাই, 95 বছর পরে সন্তান পাওয়ার পরে কত মহাব্বতের! একদিনের বাচ্চা সাথে অসুস্থ বিবিরে নিয়ে কোন মরুভূমির মাঝে থিয়া, তে ইব্রাহিম নবীর ইমান তো আপনার ইমান আমার ইমানের মতন লটর বটর না। ইব্রাহিম নবী আল্লাহ ভরসা কইরে নিজের পরিবারকে নিল, নিজের সন্তান ইসমাইলকে নিল, নিয়ে কাবা শরীফের কাছে গেল, যায়া আধা কেজি খেজুর, বুঝাইবার জন্য কইতাছি, এক কেতলি পানি দিল বিবিকে, দিয়া কইল আল্লাহর কাছে রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুকাররাম, আয় আল্লাহ আমি আমার সন্তান আমার পরিবারকে এমন জায়গা রাইখা গেলাম যে জায়গায় কোনো খেতি বাড়ি হয় না, গছ গছনি নাই, মরুভূমি এলাকা, থয়ে গেলাম তোমার ঘরের কাছে, তুমি রক্ষণাবেক্ষণ করিও, তুমি দেখো আধা কেজি খেজুর এক মগ পানি কয়দিন যাব, আধা কেজি খেজুর একদিন দুই দিন তিন দিনই যাক, এক মগ পানি কত টাইম যাব? ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজরা কয় স্বামী এই অবস্থা কেন করলা, আমি অসুস্থ, সন্তান ছোট, বাগেই খায় না ভালোকেই খায়, ঘর দুয়ার কিচ্ছুই নাই, গছ গছনি নাই, এই মরুভূমিতে বৃষ্টিতে ভিজব, রোদে শুকাইব, তুমি যে থইয়া যাও। ইব্রাহিম নবী কয় বিবি এত বছর পরে যার সন্তান হবে কত মায়া লাগে তুমি তো জানো, কিন্তু আমি তো থইয়া যাই না, আমার রবের আদেশ আমার মানাই লাগে। হাজরা বিবি বলে যদি তোমার আল্লাহর আদেশ আমার আল্লাহর যদি আদেশ, এই আধা কেজি খেজুরের তো দরকার নাই, এক জগ পানির তো কোনো দরকার পড়ে না, যে আল্লাহ বুড়া বয়সে সন্তান দিছে ওই আল্লাহ মরুভূমিতেও রিজিকের ব্যবস্থা করে দিবেন। খেজুর খায়া শেষ, পানি শেষ, যখন পানি খেজুর শেষ, মার খাওয়া থাকলে বুকের গাখির থাকবো দুধ থাকবো, মারই খানা নাই, তিন চার দিন যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম বুকে প্যাসা লাল কাল হয়ে গেল,
লাল কাল হয়ে গেল যখন, মা হিসাবে টেনশন হইল কি খাওয়াবো আমার বাচ্চাকে, না খায় তো অবস্থা খারাপ হয়ে যাবে। ইসমাইল আলাইহিসসালামকে বালুর মাঝে শুয়াইলেন, একবার দৌড় মাইরা সাফা পাহাড়ে যায়, আবার যায়া দেখে মারুয়া পাহাড় বগা বগা দেখা যায়, বালু দেখলে কল বগা দেখা যায়, ভাবে ওই জায়গায় পানি আছে, আবার দৌড় মাইরা মারুয়া পাহাড়ে যায়, আবার মারুয়ার থেকে দৌড় মারে সাফা পাহাড়ে আসে। এমন করে সাত বার দৌড়া দৌড়ি করলো পানির জন্য, কিসের জন্য কথা কন, কিসের জন্য? পানির জন্য। ইসমাইল নবী মরুভূমিতে শুয়ে দেখবেন বাচ্চারা কানলে, কিন্তু ছোট বাচ্চা পা মাটিতে মারে, বিছানাতে মারে। ইসমাইল আলাইহিসসালাম পা মাটিতে মারা আরম্ভ করলো, এরকম পা মারা আরম্ভ করলো, আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের মহব্বতে জিব্রাইলকে বলে, হে জিব্রাইল তুমি যাও, ইসমাইল যে জায়গায় পা মারতেছে ওই জায়গায় তোমার পাখা মেরে পানির ব্যবস্থা করে দাও। জিব্রাইল আয়া পাখা মাইরা পানি বাই করে দিল, এমতন পানি বাইরে আরম্ভ করলো, কুয়া শুরু হয়ে গেল, কিন্তু মরুভূমির পানি তো আটকা থাকে না, এদিকে পানি যায় ওদিকে পানি যায় ওদিকে পানি যায়। আপনারা যদি খেতিয়ক মানুষ জানেন, আন্না বানলে কিন্তু পানি জমা করা যায় না, জমা করা যায় কথা কন নাকি, জমা করা যায় সারে হান্দা যখন পানি যায়, এই বিবি হাজারা সাফা পার্বত থেকে দৌড় পেরে আছে, আয়ে বা আমি যা তালাশ করতেছি তাই পাইলাম, পানি কোত্থেকে মরে ভূমিতে আইলো, পানি তো এমুক যায় উমুক যায় উমুক যায়। তো এই বালু দিয়া সত্তর দিকে একটা আইল বানলো, আইল বান্দা বুঝেন, নগা মানুষে কব বাতর বানলো, আঙ্গর মানুষে কব আইল বানলো, আসামিসরা কব আলি বান্দিছে, সুন্দর করে বানছে। বালুর আল খাহে গো কথা কয় না, বালুর আল খায় খায় না গো, বালু দেয় আমার, বালুর আইল যখন থাহে না, এই ইব্রাহিম আলাইহিসসালামের বিবি হাজার আর উঠছে রাগ, রাগ কইরা পানি রে কয়, এ পানি জম জম, সিরিয়ানি ভাষায়, আরবি না, উনাদের যে ভাষা আছে উনাদের ভাষার নাম হলো সিরিয়ানি ভাষা। আর একটা কথা মনে রাখবেন, কবরে আপনার ওই ভাষা হবো আমার ওই ভাষা হবো, কবরে কিন্তু আরবি ভাষা হইতো না, সিরিয়ানি ভাষা হবো। ইব্রাহিম আলাইহিসসালামের বিবি ইসমাইল আলাইহিসসালামের মা হাজারা কয়, এ পানি জম জম, এর অর্থ হলো থাক থাক যাবি না, থাক থাক যাবি না। আমার নবী কয় বুখারীতে হাদিস আছে, ইব্রাহিমের বিবি ইসমাইলের মা যদি জম জম না কইতো, তা আজকে যেটা জম জম কুয়া, ওই কুয়া কুয়া হয়ে থাকতো না, বিশাল সাগর হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জম জম করে পানি রহায় দিল, বাস। আচ্ছা, পানিটা কার আদেশে বেরেছিল? সবাই কথা কন, কার আদেশে বেরেছিল? আল্লাহর। পানিটা রাহাইল লোকেরা কথা কয় না, রাহাইল ইব্রাহিমের বিবি ইসমাইলের মা, পানি দিল আল্লাহ, রাহাইল ইব্রাহিমের বিবি ইসমাইলের মা হাজারা। এখন আল্লাহর জায়গায় আল্লাহ তোমার কানে বাধা কে দিল কথা কয় না, তোমার বান্দি তোমার কানে বাধা দিল, তুমি পানি দাও, তোমার বান্দি তোমার ওয়ালি আল্লাহ পানি দে বেড়া দিয়ে রাইখা দিল, আল্লাহ তোমার কানে ইন্টারফেয়ার, তোমার কানে নিষেধ দেওয়া তো আমরা নিঃস্বকে কোরআনে দেখা পাইলাম। আল্লাহ কয় না রে বান্দা, এটা নিষেধ না, নিষেধ না, আমার ওলি হইল ইব্রাহিমের বিবি ইসমাইলের মা, আমার বান্ধবী, অত ভালোবাসি আমি আল্লাহ ইব্রাহিমের বিবি ইসমাইলের মা। যখন পানিকে বলছে মুখ দিয়ে কথাটা হে বাইরেছে ওর, কিন্তু আমি আল্লাহর কথাই হয়েছে। জোরে কল সুবহানাল্লাহ। এই আয়াতের জরিয়তে একটা কথা আমরা ক্লিয়ার, আল্লাহর কর্ম কোন ওলি আল্লাহ যদি করতে পারে, এটা আল্লাহর কামে নিষেধ দেওয়া হয় না, বরঞ্চ আল্লাহর কামে বান্দা বান্দির জরিয়তে আল্লাহ রাব্বুল আলামিনে করাইয়া দেয়, অতটুক পাওয়ার আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে। আরেকটি কথা শুনেন, মরিয়মের নাম শুনেন নাই,
মরিয়ম ঈসা নবীর মা, ঈসা নবীর মা মরিয়ম। মরিয়মের বাবার নাম জানেন, মার নাম জানেন? জানেন না। মরিয়মের বাবার নাম আছিল ইমরান। কি? ইমরান। মনে রাখবেন, কোরআনে আল্লাহ কইছে তোমার নামে ছাইরা দিবি। আঙ্গর মানুষে মান্নত করে না যে আমার একটা বেটা হইলে মাদ্রাসা দিব, মান্নত করে না। আলিম বানামো, হাফিজ বানামো, মান্নত করে না। এই ইমরানের বিবি মরিয়মের মা কসম খাইলো, আয় আল্লাহ আমার যদি একটা সন্তান হয় আমি তোমার নামে ছাইরা দিব। 9-10 মাস পরে মরিয়ম আলাইহিসসালামের জন্ম। ইমরানের বিবি আসুরির ছেলে সন্তানের আশা করছিল, মেয়ে সন্তান হইল। তিনি কয় ইন্নি ওয়াদাতুহা উনসা, আয় আল্লাহ আফসোস, আমি তো ছেলের আশা করতাম করছিলাম কিন্তু মেয়ে জন্ম পাইল। আল্লাহ কয় লাইসা যাকারুকাল উনসা, হে ইমরানের বিবি তুমি এমতন সন্তান জন্ম দিছ, এমতন মেয়ে সন্তান জন্ম দিছ, পৃথিবী তালাশ করলে ওই মেয়ের মতন ছেলে সন্তানও পাওয়া যাবে না। এখন মরিয়ম আলাইহিসসালাম রে করলো কি, ওই যুগের যেটা মসজিদ এই স্টাইলে না, ওই যুগের যে মসজিদ ইবাদত খানা ওই জায়গা দেওয়া লাগবো মান্নত হিসাবে, তো একটা লটারির ব্যবস্থা করলো যে এই মরিয়ম রে লালন পালন কে করব। তো ওই যুগের নবী ছিলেন হযরতে জাকারিয়া। কি? হযরতে জাকারিয়া ওই যুগের নবী আছে। তো লটারির মাঝে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম ভাসলো, জাকারিয়া আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের লালন পালন করব। তো জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ইমাম, মরিয়মকে নিল, উনি ইমামতি করে একস্তা রুমের মাঝে ওনারে রেখে দিছে, কোনো ডাঙর দিগল হব। এদিকে জাকারিয়া নবী 90 বছর আল্লাহর কাছে কানছে সন্তানের লেগে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবনি মিনাস সালিহিন, 90 বছর কানছে। ওনার বিবি আর বানজি, বানজি বুঝেন, যার সন্তান হয় না, 90 বছর কানছে, যত দোয়া আছে নবী হিসাবে কইরে শেষ, কোনো দোয়াই কবুল হয় না। এই অবশেষে মরিয়ম রে লালন পালন করবার লেগে নিল। একদিন যাইয়া দেহে আসরিত কথা, মসজিদের থেকে নামাজ পড়ে মরিয়মের কাছে যাইয়া দেহে এই সিজনে আম খায়, ঠান্ডা সিজনে কাঁঠাল খায়, আমি যদি এই ঠান্ডা সিজনে আম খাই আপনি আসরিত হবেন না? হুজুর এটা তো আমের সিজন না, আম কই পাইলেন? এটা তো কাঁঠালের সিজন না, কাঁঠাল কই পাইলেন? মরিয়ম আলাইহিস সালাম ও সিজনে ফল খাইতেছে, জাকারিয়া নবী কয় হে মরিয়ম কই পাইলা, এই সিজনে তো এইগুলি ফল পাওয়া যায় না। মরিয়ম কয় হাদা মিন ইন্দি রাব্বি, ও নবী এগুলি আমার আল্লাহ আমার কাছে পাঠাই। সুবহানাল্লাহ, জাকারিয়া নবী কোরআনে আছে, অন্য কিতাব না, হাদিসও না, কোরআনে আছে। জাকারিয়া নবী ওই জায়গায় দাঁড়াইয়া হোনালিকা দা জাকারিয়া রাব্বা, ওই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর কাছে জাকারিয়া নবী দোয়া করলো, আয় আল্লাহ নবী হিসাবে কত দোয়াই করছি সন্তানের জন্য তুমি দিলা না, কত ইবাদতের পরে তোমার কাছে দোয়া করেছি যে আমাকে একা ছাইড়ো না, আমার বংশ শেষ হয়ে যাবে, আমাকে একটা সন্তান দাও, কোন দোয়াই কবুল হইল না, নবী হয়ে দোয়া কবুল হইল না। আজকে তোমার ওলি আল্লাহ তোমার বান্ধবী মরিয়মের ওসিলা নিয়ে আমি জাকারিয়া দোয়া করলাম, আমাকে একটা সন্তান দাও। লগালগ জাকারিয়া নবীর দোয়া আল্লাহ কবুল করে উনাকে একটা সন্তান দিয়েছিলেন, যেনার নাম হয়েছিল ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনিও নবী হয়েছিলেন। আমার কথা কওয়ার উদ্দেশ্য হইল নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয় না, যখন ওলির ওসিলা নেয়, যখন ওলি আল্লাহর সাহারা নেয়, যখন ওলি আল্লাহর কথা কয় আল্লাহর কাছে দোয়া করে, ওই ওলি আল্লাহর খাতিরে আল্লাহ তাআলা নবীদের দোয়া কবুল করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ওলি আল্লাহ সাধারণ বস্তু না, এই ওলি আল্লাহ আমাদের মানা লাগবে। কিন্তু ওলির ভাই রহম আছে, ওলির কি আছে? রহম আছে। কতগুলি ওলি আছে বেনমাজি ওলি, ওইগুলি মানা যাব?
কথা কয় না মানা যাব, কতগুলি আছে যে টানা ওলি মানা যাব, কতগুলি আছে অজু করে না গোসল করে না ওগুলি মানা যাব, ওলি মানা লাগবো সাইদুর রহমান বাবার মতো, ওলি মানা লাগবো আজান পীরের মতো, ওলি ওলি মানা লাগবো গনি বাবার মতো, এরকম ওলি আল্লাহ যদি মানেন লাভ কি হবে? লাভের তাই আল্লাহ পাবেন, লাভের তাই নবী পাবেন, দুনিয়াতে শান্তিতে জীবন কাটাইতে পারবেন, দুনিয়ার থেকে যাওয়ার পরে যখন কবরে যাবেন তখন ইনশাআল্লাহ ওই ওলির ওসিলায় আপনার প্রশ্নর যেগুলি উত্তর সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাশরে যেদিন যাবেন ওই পীরের ওসিলায় নবী আপনাকে শাফাত করবে। কিন্তু কি ওলি চিনতে ভেজাল আছে? কতগুলি ওলি আছে খালি বুঝেন নাই, কতগুলি ওলি আছে খালি পয়সা লবি, কতগুলি ওলি আছে ফ্যাশন লবি। ওলি মানে কি? নিজেই নিজে ওলি হয়েছে, কেউ কোক না কোক আল্লাহর দরবারে কবুল হোক না হোক। তে ভাই না, একটা বস্তু মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবা আও আবিরুন ফি সাবিলি, দুনিয়াত এরকম থাকো যাতে মুসাফির। আপনি যে এই পীরের দরবারে আইছেন বেশি কিছু নিয়ে আসেন নাই, বেশিতে বেশি জ্যাকেট আনছেন, টস আনছেন, এক জোড়া কাপড় আনছেন, এর বেশি কিছু আনেন নাই। নবীয়ে কইছে দুনিয়াত এমনে থাকো একেবারে গরীব, কেউই তোমাকে চিনে না, একদিন দুই দিনের মুসাফির হয়ে থাকো। কিন্তু কতগুলি দেখবেন পীর ভিআইপি গাড়ি নিয়ে বেড়াইতেছে, কতগুলি পীর দেখবেন কাপড়ের একেবারে হিসাব নাই, হাতের মাঝে বড় বড় মোবাইল একদম কত ফ্যাশন, আর নিজে বলি আল্লাহ বয়া আছে। কিন্তু কতগুলি মানুষ দেখবেন এক জোড়া কাপড় সুফিয়ানা মিজাজ, এখনো টুকলা নিয়ে চলে, এখনো ব্যাগ পর্যন্ত কিনতে পারে নাই। ওই যেগুলি মানুষ আছে এইগুলি একেবারে সাদা সিম্পল দেখা যায়, একেবারে ফ্যাশন দেখা যায় না, সাদা সিম্পল মানুষ একেবারে। ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাদা সিম্পল হওয়ার কারণে ওনাদেরকে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ কবুল করে নিবে। ভাই বন্ধুরা, আপনাদেরকে তো ধন্যবাদ দেওয়ার কথা যে আপনারা এই গনি বাবার মতো একজন ওলি আল্লাহর সিলসিলাত বা উনারই খানদানের উনার ছেলে, উনাদের সিলসিলায় আপনারা অটল আছেন। একটি কথা কয়ে ওয়াজ শেষ মহিবুল হুজুর আবু, কথাটা হইল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তিনি বলেছিলেন যে কাদরিয়া তরিকার জেনারা বায়াত হবে কেয়ামত পর্যন্ত, কাদরিয়া তরিকার জেনারা বায়াত হবে কেয়ামত পর্যন্ত, জেনারাই কাদেরি হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেছিলেন ওনাদের দায়িত্ব আমি আব্দুল কাদেরে নিয়ে নিলাম, আমি ওনাদের দায়িত্ব আমি আব্দুল কাদেরে নিয়ে নিলাম। তো আমরা সুন্নি, আমরা কাদেরি, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, সুন্নি মুসলমান, আর আমরা তরিকা হিসাবে কাদেরি। আর সবাই এটা দোয়া করা লাগে যে মে ও সুন্নি জমিলে কাদেরি মারনে কে বাদ মেরা লাশা ভি কহেগা আসসালাতু আসসালাম, আয় আল্লাহ আমাকে জীবিত অবস্থা তুমি সুন্নি করে রাখিও, তরিকা হিসাবে আমাকে কাদেরি করে রাখিও, যেদিন মরে যাব, যেদিন কবরে যাব, যেদিন ফেরেশতাই প্রশ্ন করবে আমাদের নবীকে দেখাবে এইজন কে, সেই দিন যাতে কবরে দাঁড়াইয়া আপনি আমি নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিতে পারি। এটা কোন সময় হবে? ওই সময় হবে যেই সময় আপনি ওলি আল্লাহর সেনথাইকা, আপনি পাক পবিত্রতা বুঝবেন, আপনি নামাজ রোজা বুঝবেন, আপনি হালাল হারাম বুঝবেন। আর এই যে মনে রাখবেন, ভালা স্কুলের ছাত্র হইলে ফিসটা ভালা দেওয়া লাগে, ভালা চাকরি করলে ডিউটি দাও কিন্তু বহু টাইম মারা লাগে, ভালা দরমার যদি আশা করেন। এ কাদেরি তরিকা, ভালো তরিকা যেরকম, এই জায়গার মাঝে কষ্টও কিন্তু কিছু করা লাগবে। মুরিদ হইয়া যদি বেনমাজি হয়ে খাই, মুরিদ হইয়া যদি হালাল হারাম বাসনি না করি, মুরিদ হইয়া যদি আমরা মিশা না সারি, মুরিদ হইয়া যদি সুদ ঘুষের মাঝে আমরা লিপ্ত হইয়া থাকি, তো আমাদের শাস্তিটা আরো বেশি হইব মনে রাখবেন। আর মুরিদ হইয়া যদি এই হারাম কর্ম থেকে আমরা বাইসা কিছু কিছু ইবাদত আমরা করে যাই, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে ভালো করে থাকবার পাবো, আমরা কবরেও ভালো করে থাকবার পাবো, হাশরতেও ভালো করে থাকবার পাবো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমরা সবাই এক অনেক হয়ে জীবন যাপন করবার তৌফিক দান করে। কক আল্লাহুম্মা আমিন।
খাস করে আমাদের পেশাব হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে হায়াত বাড়াইয়া দেয় কেন, আল্লাহুম্মা আমিন। উনি যেগুলি খেদমত করতেছে আল্লাহ রাব্বুল আলামিন যাতে কবুল করে। আমি এইখিনি কয়ে আমার সম বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন।